বলতে ছাড়ছেন না, বন্দুকের ব্যাট নিয়ে কারো কানের কাছে মেরেছেন, কারো পা ভেঙে দিয়েছে, বোম মেরে পায়ে নষ্ট করেছে, দোকান লুটপাট হয়েছে, ঘর বাড়ি লুটপাট হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, একজন বিধায়ক যিনি নির্বাচিত হয়েছেন রবীন্দ্রনাথ মাইতি, তার নেতৃত্বে সন্ত্রাসকে সংগঠিত করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বহিরাগত হারমাত নিয়েছে। আর এখানে নাটক করার জন্য, এটা তৃণমূল কংগ্রেসের বা এই সরকারকে কালিমালিপ্ত করার জন্য কয়েকটা জায়গায় ক্যাম্প করেছে, ক্যাম্পের নাম করে একদম হারমাতদের নিয়ে এসে সেই ক্যাম্পে রাখা হয়েছে। চারটি জায়গায় ক্যাম্প আছে, কোথাও 200-250 জন, কোথাও বা 150 জন, এই করে চারটা জায়গায় ক্যাম্প করে সেখান থেকেই রাত্রে বেরিয়ে আসার পরে 11-12টার পর থেকে সন্ত্রাস চলে একদম ভোর পর্যন্ত লাগাতার চলছে। বিভিন্ন বাড়িতে গেলাম, মানুষের সঙ্গে কথা বললাম, ছোড়া মেরেছে একটা ছোট ছেলেকে, ছেলেকে বন্দুকের ব্যান্ড দিয়ে মেরেছে, আমার স্ত্রী, আমার স্ত্রী এখানে মেরেছে, আমার ভাই, ভাই স্ত্রী, মানে মেয়েদেরকেও ছাড়েনি, এতটা নির্লজ্জ, শিশুকেও ছাড়েনি। রাত্রিবেলা 2-2:30টার সময় এসে একের পর এক ঘরে ঘরে ঢুকছে, সন্ত্রাস করছে, আর এরা সন্ত্রাসের কথা বলে, এরা সন্ত্রাসের কথা বলে, বাংলায় সন্ত্রাস চলছে বলে, সন্ত্রাসটা অ্যাকচুয়াল কারা করছে? যখন গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে মেরেছে বন্দুকের বাড়ি দিয়ে, এখানে মেরেছে, কালকের পরশু দিন আমার এই ছেলেটাকে আমি খুঁজে পেতাম না, যে কান্ড করেছিল ওরা আমি খুঁজে পেতাম না, ওকে আমার মাথা দেখিয়েছিল। দুদিন ধরে ঘুমাতে পারছি না, এমন অবস্থা, মানে মাথা এত ভার হয়েছে, মাথা ঘোরাতে পারছি না, এমন ভয় মেরেছে। আজকে সকালে একই লোকে মেরেছে বললো, কি বিষয়টা হচ্ছে এটাই আর কি, ঘটনা হচ্ছে গিয়ে। আর সেখানে বলছে মানবাধিকার কমিশনের কাছে বলছে যে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে, না না ডাঙ্গে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, স্বামীকে মেরেছে, মাথার কত না, আর আমাকে বন্ধুদের সাথে ছাতিতে মারছে, আর শাড়ি টালি দিয়ে ভাষণ দিচ্ছে। যেতে হয় তাই সব কিছু করেছে, আমাদের সাবধানে যাবেন, সব কিছু করেছে রাস্তাঘাটে। মানুষ থাকতে পারছে না, আর যারা একটু প্রতিবাদী হচ্ছে তার ঘরটা লুট করে নিয়েছে, 2-2:30টার সময় বন্দুক নিয়েছে, বহিরাগত হারমাতদের নিয়েছে, পুরোপুরি লুট চালাচ্ছে, ঘরের কিছু নেই। সেরকম একটি ঘর আপনাকে দেখালাম, এরকম অনেক ঘর এই ঘরটা দিনের পর দিন এই ঘটনাটা ঘটাচ্ছে। রবি মাইতি ওখানে থেকে হুমকি দিচ্ছে যে এই সব মানুষজন, ওরা জয় বাংলা বলে কান্না না কান্না না।
প্রচার করে ফেসবুকের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছে, কিন্তু সন্ত্রাসটা করে আরে একজন তার দোকান ভেঙে নগদ 15,000 টাকা ক্যাশ নিয়ে পালিয়ে গেছে, নগদ 15,000 ভেঙে দিয়েছে, এখন সে ঘরে গেছে এবং এর দোকান ভেঙে 15,000 টাকা ক্যাশ নিয়ে চলে গেছে। অভিযোগ করা তারপরে কি করে বেরোচ্ছে, বেরোচ্ছে এই কারণেই প্রতিনিয়ত যে তাদেরকে অ্যারেস্ট হচ্ছে, বাড়িতে আছে। মানে এই কান কেটে আশা ঘটে গেছে, তারপরে একজন সুদল ঘরে বলে লোক আছে ঘোড়াঘুড়িতে, এক পর্যন্ত তুলছে না, আপাতত 50 জনকে মেরেছে, মারা পেরেছে 50 জনকে, আর কে পর্যন্ত তুলছে না। বাড়িটা ভাগ করে মাছ জায়গা যদি আপনি খালি করে দেন,